কার্যকারণের বৈঠক আমাদের সংসদে প্রতি বছর হয়ে থাকে। কিছুদিন আগে আমাদের মানে গত পরশু দিন আমাদের 22 তারিখ আমাদের রাজ্যের কার্যকারণের বৈঠক হয়েছে এবং এবার একটু ব্যতিক্রম। আগে ছিল আমাদের সাংগঠনিক বিষয়ে আলোচনা এবং অর্থনৈতিক বিষয়ে আলোচনা, বিভিন্ন আলোচনা ছিল গতানুগতিকভাবেই হয়ে থাকে। এবার একটু ব্যতিক্রম, কারণ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবার 9 বছর ওনার শাসনকাল পূরণ হবে সেই 30 তো আমাদের কেন্দ্রের নির্দেশে 30 মে থেকে জুনের 30 তারিখ পর্যন্ত 1 মাসের বিভিন্ন কার্যক্রম নেওয়া হবে। বিভিন্ন জায়গায় আমাদের কার্যকর্তারা যাবে, ভোটপুর যাবে। যে বিশেষ একটা কথা এসছে সেটা হচ্ছে মানুষের ঘরে ঘরে যাওয়া, শুধু যাওয়া না, দুয়ারে দুয়ারে যাওয়া, কিন্তু মানুষের সমর্থনও যেন আদায় করা হবে সেই বিষয়ে আমরা। এবং সেখানে সমর্থন কীভাবে আসবে, প্রধানমন্ত্রীজির কার্যকালের যে যে কাজগুলি উনি করেছেন, অসংখ্য কাজ করেছেন, আপনার সেই 3 তালাক থেকে আরম্ভ করে, রাম মন্দির থেকে আরম্ভ করে আপনার এই জম্মু এন্ড কাশ্মীরের যে আইন সেটাকে পুলিশ করা, সব মিলিয়ে মিলিয়ে ওনার তো শেষ নেই। আর যেসব বেনিফিশিয়ারি স্কিম, যেসব ফ্ল্যাগশিপ স্কিম, সেইগুলো সম্পর্কে মানুষকে অবহিত করা এবং তাতে করে মানুষের সমর্থন পাওয়া, সেই বিষয়ে আজকে যেটা আমাদের রাজ্যের স্তরে হয়েছে, এখন এক যুগে আজকে সব ডিস্ট্রিক্টে আমাদের এই কার্যক্রমে হয়েছে। আবার আজকে 24-26 তারিখ আবার মণ্ডলে মণ্ডলে।